140 কোটি জনবসতির দেশ ভারতের রয়েছেন বেশ কিছু ধনকুবের। তারা শুধু টাকা রোজগারই করেননি, নিজেদের জীবনযাপনের জন্য এদের খরচের বহরও বিশাল। এই খরচের বেশিরভাগটাই তারা করেছেন নিজেদের বিলাসবহুল বাসভবন তৈরিতে। বিলাসবহুল বাড়ির কথা বলতে গিয়ে প্রথমেই নাম আসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়ার। মুম্বাইয়ের ধনী এলাকা অল্টামাউন্টে প্রায় 1.5 একর জায়গার উপর তৈরি অ্যান্টেলিয়া ভারতের সবচেয়ে দামি বাড়ি। এই বাড়ি বিশ্বের দ্বিতীয় দামি বাড়িও, প্রথমে রয়েছে বাকিংহাম প্যালেস। 568 ফুট উঁচু 27 তলা এই বাড়িটি তৈরি করেছে শিকাগোর নির্মাণ সংস্থা ওয়েল অ্যান্ড পার্কিন্স। বাড়িতে রয়েছে সিনেমা হল, সুইমিং পুল, 3টি হেলিপ্যাড, জিম ইত্যাদি নানান সুযোগ সুবিধা। বাড়িটি রিক্টার স্কেলের 8 মাত্রা পর্যন্ত ভূমিকম্প সহ্য করতে পারবে। ফোর্বস অনুযায়ী অ্যান্টেলিয়ার দাম 6,000 কোটি থেকে 12,000 কোটি টাকার মধ্যে। ভারত সহ গোটা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিটি হচ্ছেন দেশটির স্বনামধন্য কোম্পানি রিলায়েন্সের মালিক মুকেশ আম্বানি। ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইতে মুকেশ আম্বানি অ্যান্টেলিয়া নামের একটি স্কাইস্কোপার ভবন নির্মাণ করেন। অ্যান্টেলিয়া হাউস নির্মাণের জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে প্রায় $2 বিলিয়ন, যা ভারতীয় রুপিতে প্রায় 12,000 কোটি টাকা। 27 তলা বিশিষ্ট এই ভবনটি পুরো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি বাড়ি হিসেবে এখন পরিচিত। প্রায় 48,000 স্কোয়ার ফিট জুড়ে থাকা বাড়িটির মার্কেট ভ্যালু পার স্কোয়ার ফিট ভারতীয় রুপির 80 থেকে 85,000 ইন্ডিয়ান রুপিস। প্রথমে অ্যান্টেলিয়া হাউস তৈরির কাজ শুরু হয় 2006 সালে। এর ডিজাইনিং এর কন্ট্রাক্ট দেওয়া হয় US আর্কিটেকচার ফার্মস পার্কিংস অ্যান্ড উইল এবং হিচ বেন্ডার অ্যাসোসিয়েটসকে। মুকেশ আম্বানিকে এই অ্যান্টেলিয়া হাউস তৈরি করতে প্রথমে অনেক বাধার সম্মুখীন হতে হয়, কারণ এর জায়গা আম্বানি একটি সমাজসেবক সংস্থার কাছ থেকে ক্রয় করেন। জায়গাটি আসলে বিদ্যালয় তৈরির জন্য বিক্রয় করা হয়, কিন্তু সংস্থাটি যখন জানতে পারেন সেখানে ভবন নির্মাণ হবে তখন তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু মুকেশ আম্বানি সেই আইনি লড়াইয়ে জয়লাভ করেন। পরবর্তীতে এই বাড়ির কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয় লেটেন হোল্ডিংসকে। সম্পূর্ণ বাড়ির কাজ শেষ হয় 4 বছর পর 2010 সালে, এবং বাস্তুশাস্ত্র মতে 2 বছর পর মুকেশ আম্বানি গৃহপ্রবেশ করেন। আটলান্টিক মহাসাগরে অবস্থিত এক প্রাচীন দ্বীপের নামে এই বাড়িটির নামকরণ করা হয় অ্যান্টেলিয়া। অ্যান্টেলিয়া হাউস নির্মাণে বিভিন্ন মুক্তা, গোল্ড, ক্রিস্টাল, মার্বেল সহ আরও দামি দামি বিভিন্ন পদার্থ ব্যবহৃত হয়েছে। এই বাড়িটিতে এমন কিছু ফিচার এবং সুযোগ সুবিধা রয়েছে যা মানুষকে অবাক করে দিতে যথেষ্ট। এছাড়াও আম্বানির এই বাড়িতে এমন কিছু অত্যাধুনিক কারুকার্য রয়েছে যা যে কোনো 5 তারকা হোটেলকেও লজ্জা পাইয়ে দিতে সক্ষম। বাড়িটি মূলত 27 তলা বিশিষ্ট, কিন্তু এর ফ্লোর নর্মালের থেকে 3 গুণ বড়। তাই 27 তলা হলেও 570 ফিট হাইট বিশিষ্ট অ্যান্টেলিয়া হাউস প্রায় 50 ফ্লোরের সমান। অ্যান্টেলিয়া হাউসের সবচেয়ে বড় বিষয় এত উঁচু লম্বা হওয়া সত্ত্বেও এই বাড়িটি 8 রিক্টার স্কেল বিশিষ্ট ভূমিকম্প খুব সহজে মোকাবেলা করতে পারে। অ্যান্টেলিয়া হাউসের ভেতরে রয়েছে বিশাল একটি বাগান, যেখানে বিশাল আকারের কয়েকটি W শেপের গাছ রয়েছে। ভেতরে গাড়ি পার্কিং এর জন্য রয়েছে 4টি ফ্লোর, যেখানে একসঙ্গে 170টি গাড়ি পার্কিং করা সম্ভব। 1টি ফ্লোরে রয়েছে সেসব কারের সার্ভিসিং সেন্টার। বাড়িটিতে আছে 9টি লিফট, যেগুলো বাড়ির লোক এবং অতিথিদের জন্য আলাদা আলাদা ভাবে ব্যবহারের জন্য তৈরি। তার পাশে রয়েছে আইসক্রিম পার্লার, হল রুম, মুভি থিয়েটারে যেখানে একসঙ্গে 50 জন লোক একসঙ্গে মুভি দেখতে পারেন, স্পা, 3টি সুইমিং পুল, জিম সেন্টার, ইয়োগা প্লেস, সেলন সহ আরো অন্যান্য সকল সুযোগ সুবিধা। অ্যান্টেলিয়া হাউসের সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে স্নো রুম। মুম্বাইয়ের অস্বাভাবিক বাড়তি তাপমাত্রা এর কাছে কিছুই না, প্রয়োজন হলে এই রুমে আর্টিফিশিয়াল স্নোফলও করানো যায়। মুম্বাইয়ের ট্রাফিক থেকে বাঁচার জন্য এর ছাদে তৈরি করা আছে হেলিপ্যাড, যেখানে একসাথে 3টি হেলিকপ্টার ল্যান্ড করানো যায়। এই সমস্ত কিছু ইলেকট্রিক্যালি মেনটেন করতে মুকেশ আম্বানির মাসিক ইলেকট্রিক বিল আসে প্রায় 70 লক্ষ টাকা। এই বাড়িটির সদস্য সংখ্যা মুকেশ আম্বানি নিজে, তার মা, তার স্ত্রী এবং তার 3 সন্তান, 2 ছেলে ও 1 মেয়ে। কিন্তু সম্প্রতি তার মেয়ে ঈশা আম্বানির বিয়ে হয়ে যাওয়ার কারণে এই বাড়িটির বর্তমান সদস্য সংখ্যা মাত্র 5 জন। তাদের এই বিশাল বাড়িটিতে তাদের ও বাড়িটির দেখাশোনা
পরিচর্যার জন্য সেখানে 600 জন কর্মচারী রয়েছে। অ্যান্টিলিয়া হাউস বিশ্বে বিলাসিতার জন্য এক অনন্য উদাহরণ। তবে বিশাল বিলাসবহুল এই বাড়িটি নির্মাণ করে মুকেশ আম্বানিকে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছে।